তিনি বলছেন যে আমরা জানি যে ইমাম মাহাদি এবং ঈসা দুজন আলাদা এবং ভিন্ন ব্যক্তি হবেন কিন্তু আপনারা বলছেন ইমাম মাহাদি এবং ঈসা একই ব্যক্তি বিষয়টি বুঝিয়ে বলবেন তারেক আলী সাহেব যে ঢাকা থেকে তিনিও মূলত এই প্রশ্নটাই করতে চাচ্ছিলেন তো যদি মারান আব্দুল সাহেব উত্তর দিতেন ধন্যবাদ ঠিক বিভিন্ন হাদিসে দুজনকে ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব হিসাবে দেখানো আছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে এরকমও বিবরণ পাওয়া যায় কিন্তু সমস্ত জিনিসের সার কথা মহানবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সালাম স্পষ্ট করে দিয়েছেন আর বলেছেন আমি তোমাদেরকে আগমনকারী ইসার সংবাদ দিয়েছি আর আমি তোমাদেরকে জানাচ্ছি ওয়ালাল ও ইল্লা আবনু মারিয়ামা। আগমনকারী ইসা ইবনে মারিয়াম ইমাম মাহাদি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নন যিনি ইমাম মাহাদি তিনি ইবনে মারিয়াম যিনি ইসাহেব ইবনে মারিয়াম তিনি ইমাম মাহাদি একই কথা মুসনাদ আহমদ বিন হামবেও আমরা দেখতে পাই ভিন্ন বর্ণনাকারীর সূত্রে হানসবিন মালিক রাজি আল্লাহ বর্ণিত হাদিসেও দুজনকে এক ব্যক্তি বলা হয়েছে হাজরত আবুহরার রাজি আল্লাহ আনহু বর্ণিত হাদিসেও দুজনকে একই ব্যক্তি বলে উল্লেখ করা হয়েছে আর এত প্রসিদ্ধ হাদিস বলাল মাহাদিউ ইউলাহ ইসবনু মারিয়ামা যে এটা কেবল একটি সূত্রে বর্ণিত হয়নি বিভিন্ন বইতে বিভিন্ন সংকলনে বিভিন্ন হাদিস বিশারদরা নিজ নিজ সংকলনে এই হাদিসটাকে উদ্ধৃত করেছেন এত গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য হাদিস এটি যিনি মাহাদি তিনি সা তাহলে প্রশ্ন দাঁড়াতেই পারে আপনি যেরকমভাবে প্রশ্ন করেছেন আপনারা যে প্রশ্ন পাঠিয়েছেন যে তাহলে এই যে ভিন্ন ভিন্ন আকারে যে তুলে ধরা হয়েছে তার ব্যাখ্যা কি অর্থাৎ এক বর্ণনা অনুযায়ী আকাশ থেকে নামলেন দুই ফেরেশতার তার কাদের উপরে ভর করে নামলেন হাজরত ইবনে মারিয়াম আর একটা শুভ্র মিনারের উপরে নামলেন কিন্তু নামতে পারছেন না সেখান থেকে যতক্ষণ পর্যন্ত জনগণ মই লাগিয়ে তাকে না নামাচ্ছে আর তখন আসরের বেলা হয়ে গেছে তখন ইমাম্মাদি আলাই সালাতবাসাল্লাম তাকে বলবেন যে আপনি নামাজ পড়ান উনি বললেন না আপনি নামাজ পড়ান উনি বলবেন না আপনি পড়ান উনি বলবেন না আপনি পড়ান এটা আপনাদের উন্মতের শ্রেষ্ঠত্ব আপনারাই ইমামতি করবেন তখন হজরত ইমাম মাহাদি আল ইসলাম নামাজের ইমামতি করবেন এবং হজরত ঈসা আল ইসলাম তার অধীনস্থ হয়ে নামাজ আদায় করবেন এই বর্ণনা দেখতে পাওয়া যায় এবং সঠিক বর্ণনা শুধুমাত্র তাবিরের প্রয়োজন অর্থাৎ একটি দৃশ্য দেখানো হয়েছে বুঝানোর জন্য আর সেটাকে বুঝে মানতে হবে দেখেন আমি কেন বললাম বুঝে মানতে হবে যে যে ব্যক্তি আকাশ থেকে দুই ফেরস তার কাঁধের উপরে ভর করে নামবেন বর্তমান যুগে আমরা বসবাস করছি আপনাদের বিশ্বাস যারা প্রশ্ন করছেন যে এখনও তিনি নামেন নেই তাই না তো আপনারা তো জানেন যে বর্তমান ডিজিটাল যুগে সবার পকেটের ভিতরে লাইভ ক্যামেরা থাকে আর কোন ব্যক্তি আকাশের দিকে তাকিয়ে দুই ফেরেস্তার কাদের উপরে ভর দিয়ে নামা ইসাইবনে মারিয়ামের ঘটনা ছবি তুলবে না সবাইকে জানাবে সারা পৃথিবীতে একটা অদ্ভুত আলোড়ন সৃষ্টি হবে যেরকম দুই হাজার এক সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যখন আক্রমণ চলছিল বিমানের সমস্ত পৃথিবী লাইভ দেখেছে এটাকে কেউ অস্বীকার করতে পারে যদি একজন ব্যক্তি ফেরেস্তাদের ঘাড়ে ভর করে নামেন আর বলেন যে আমি ইসাইবনে মারিয়াম তাহলে তাকে ইসাইবনে নে মারিয়াম নামে মানতে ইসাই ইবনে মারিয়াম বলে মানতে কারো কোনো দ্বিধা থাকতে পারে কারো থাকতে পারে না কিন্তু সেই ইসাইবনে মারিয়াম সম্পর্কেই সাধারণ ভাবে হাদিস শরীফে বলা আছে তিনি কাফের হত্যা করবেন কাফের থাকলে না হত্যা করবেন কাফের থাকবে কে যারা দেখবে যে ইসাইব নে মারিয়াম ফেরেশ তার কাঁধের উপরে ভর দিয়ে দুইজনের ঘাড়ে চেপে নেমেছেন তো উনি তো সত্যিই ইসাইব নে মারিয়াম তাকে অস্বীকার করবে কে অস্বীকারী জাতি থাকবে কোথায় বলা আছে যতদূর পর্যন্ত তার দৃষ্টি যাবে তার নিঃশ্বাস পৌঁছাবে এবং যেখান পর্যন্ত তার নিঃশ্বাস পৌঁছাবে সেখান পর্যন্ত কাফের বধ হবে ধ্বংস হতে থাকবে কাফের থাকলে না তবে গিয়ে বধ করবেন তিনি কাফেরদেরকে সমস্ত পৃথিবী লাইভ দেখবে ঈসা ইবনে মারিয়াম নামছেন ফেরেস্তাদেরকে দেখবে সারা জীবনে আমরা ফেরেস্তা দেখি নাই সচক্ষে চর্মচক্ষেতে সেদিন দেখব ইনশাল্লাহ কি বিরাট সৌভাগ্য না এই সৌভাগ্যের পর কি কেউ তার সত্যতা অস্বীকার করতে পারে পারে না কিন্তু তার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি এটা ব্যাখ্যা বিষয় তাহলে তো পরের অংশটা মিলাতে পারবো না কাফের থাকছে তো তা সত থাকতেও কাফের থাকছে তার মানে হচ্ছে বিষয়টা ব্যাখ্যা সাপেক্ষ এই যে ইমাম মাহাদি আল ইসলামকে আলাদা দেখালেন আর পিছনে দাঁড়ালেন হাজরত ইসা ইবনে মারিয়াম নামাজে এটার অর্থ হচ্ছে যে ঈসা ইবনে মারিয়াম তার রূপক পরিচয় আর ইমাম মাহাদি আলি সালাতাম হচ্ছে তার মূল দায়িত্ব মুসলমানদের ইমামতি দেওয়া মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করা তাদেরকে দিক নির্দেশনা দিয়ে এক পথের পথিক বানানো এবং ঐক্যবদ্ধ করা আর তারই একটি দায়িত্বের নাম হচ্ছে ইসা ইবনে মারিয়াম অর্থাৎ তিনি খ্রিস্টানদের তৃতীয়বাদ ধ্বংস করবেন এবং পৃথিবীতে ইসলামের জয় জয়কার রচনা করবেন অর্থাৎ একটি খণ্ডিত অংশকে সার্বজনীন অংশের সাথে মিলিয়ে বর্ণনা করা হয়েছে সার্বিক একটা চিত্র অঙ্কন করা হয়েছে এই জন্যই বাংলাদেশের প্রখ্যাত আলেম শামসুল হক ফরিদপুরি সাহেব মানানা শামসুল হক ফরিদপুরি সাহেব তার বুখারি শরীফের যে তফসির আছে হামিদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত সেখানে এই হাদিসের আলোকে তিনি নিজে ব্যাখ্যা দিয়েছেন আগমনকারী ঈসা নবী থাকবেন বটে কিন্তু তার তৎকালীন আগমন উন্মতি হিসাবে ঘটবে অর্থাৎ শরীয়তে মোহাম্মদীর আদেশ তিনি পালন করবেন এবং বিধিবিধান তিনি পালন করবেন তাহলে কি জানা গেল যে এই হাদিস বিদ্যমান এবং সত্য কিন্তু ব্যাখ্যা সাপেক্ষ আর যদি ব্যাখ্যা সাপেক্ষ না হয় ভাইসাহ যদি এই হাদিসকে আপনি আক্ষরিক অর্থেই গ্রহণ করেন তাহলে আমাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ থাকলো তাহলে বনি ইসরায়েলি জাতির নবী আসছেন রসুরুল্লাহ সাল্লি খাতামান এর এরপরে ইহুদি নবী এসে নবুয়ত করবে এটা খাতমে নবুয়ত মানা হলো অবশ্যই না এটা কি খাতমে নবুয়ত টিকে গেল না হজরত মোহাম্মদ সাল্লু আলিউলাম শেষ নবী সাব্যস্ত হলেন হলেন না তাহলে আপনাদের ঘাড়ে এখন দায়িত্ব আপনারা বলেন তাহলে কিভাবে আপনারা শেষ নবী মানেন খাতামান্নাবীন সাল্লাহ আলীবাসাল্লাম কে যদি তারপরে নবী আস্ত নবুয়ত নিয়ে আক্ষরিক নবুয়ত নিয়ে বাস্তব নববত নিয়ে আবির্ভূত হয়ে যান আপনারাই তখন বুঝবেন যে হ্যাঁ ব্যাখ্যা করতে হবে বুঝতে হবে ব্যাপারটা ব্যাখ্যা সাপেক্ষ তবে না গিয়ে সত্য কথা বোঝা যাবে আমরাও তাই বলছি হ্যাঁ সত্য কথা কিন্তু ব্যাখ্যা সাপেক্ষ ইমাম মাহাদি আলহ সাল্লা দায়িত্ব পালন করার জন্য যিনি আসবেন তারই একটি পরিচয় ইসাহ মারিয়াম ধন্যবাদ